মর্নিং এভরিওয়ান, আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 7টা। তো সকালবেলা উঠে এক্সারসাইজ করা হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে, এবার আজকে দিনটাকে স্টার্ট করব। আর আজকে সারাদিন প্রচণ্ড ব্যস্ততায় আছে, কাটবে, কিসের জন্য কাটবে সে তো পরে দেখতে পারবে ব্লগটা দেখতে দেখতেই। তো চলো আজকে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিমস উইথ প্যাশন, আমি তো বিন্দাস আছি, তোমরা নিশ্চয়ই খুব 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 ভালো আছো। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো সকালবেলা টিফিনের জোগাড় হচ্ছে, ডিম পরোটা, পেঁয়াজ, টমেটো, ডিম ময়দা দিয়ে এই যে বানাচ্ছি ডিম পরোটা। আর আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নেবো, নিয়ে আর বেরোতে হবে। 11টার দিকে আমরা বেরোবো, গড়িয়ায় যাবো, জিনিসপত্র কিছু কেনার আছে সেগুলোর জন্যে। টিফিন হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে, আর এখানে এখন বানাচ্ছি ওলের ঘরটা। ঘরের সব কাজকর্ম সেরে রেখে এখন 11টা বাজে, আর এই যে বেরোচ্ছি গড়িয়ে যাবো বললাম, তো চলো আগমনী ছুটের জন্য কিছু জিনিসপত্র কেনার আছে, তো চলো গড়িয়ে যাই। আর এই যে ঘরে থাকবে আবার সেরকম করছিস মাদ্রামো, সারাক্ষণ মাদ্রামো করে, তো চলো বেরোনো যাক তাড়াতাড়ি। গড়িয়া চলে এসছি, আর চন্দ্রানী খোঁজ এখনো চালু আছে, চলছে। ব্লাউজটা নেওয়া হয়ে গেছে, এবারে যাব জুয়েলারি কিছু নেওয়ার আছে, জুয়েলারি নিতে যাব। কোন গান নকের সঙ্গে টান বলছি, আছে আর নোতরাও নেওয়া হয়ে গেছে, আর বাকি আছে কি, আর বাকি আছে হাতের জুয়েলারি বাকি আছে, যেটা এখানে পছন্দ হলো না, আর বাকি আছে রুদ্রাক্ষের মালাটা পছন্দ হলো না। এটা নয়, বাঁধা ধরো একটা দোকান আছে এদের, সেখানে গিয়ে কিনে এখান থেকে কেন, সেখানে কেন স্যাটিসফ্যাকশনটা কি হয়, সেখানে গেলে একটু দাম দর করতে পারে, অথচ জিনিসটা একই টাকা দাম নেবে, কিন্তু ওই যে দাম দর করতে পারবে স্যাটিসফ্যাকশনটা পাবে, এই জন্য সেখানেই যাবে। তো চলো দেখি এবারে বাজারের ভেতরটাই যাবো, মালাটাও নেওয়া হয়ে গেছে, এবার যাব বাড়ি। আমরা এখন লোকেশন খুঁজতে এসেছি, যেগুলো পরে তোমাদেরকে দেখাবো কালকে। পছন্দ হলো লোকেশন? মোটামুটি একটা জায়গায় একটা শ্যুট করার জন্য লোকেশনটা খুব পছন্দ হয়েছে, আর একটা লোকেশন মোটামুটি জানি, তো এই করে মোটামুটি লোকেশনটা মাইন্ডে ফিক্স করে নেওয়া হচ্ছে, যে মোটামুটি পেয়ে গেছি আর কি লোকেশন, শুধু কাশফুলের লোকেশনটা এবার খোঁজার বাকি আছে। তো চলো বাড়ি ফিরি এবারে। তুই যা না, তুই যা, তোর জিনিস তুই যা, কাকু কি বলতে কি বলবেন, এই দেখো জায়গাটা বাঁকা, হ্যাঁ ব্যাং ধুয়ে রয়েছে, চুপ কর তো, বাঁকা হলে অন্য না, ওদের দেখানো উচিত, ওদের দেখানো, আগে দেখানো উচিত, দেখা দেখো,
কাকু বলবে না তুই বল, তুই যা তুই যা। এখান থেকে হাতের চুড় একটা নিলাম, পৌনে একটা বাজে আর সবকিছু কিনে নিয়ে লোকেশন কয়েকটা জায়গায় দেখলাম, দেখে আর এই সবাই বাড়ি ফিরলাম। রোদে রোদে পুরো একদম অবস্থা খারাপ, আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে বাইরে। চলো এবার স্নান টান করি, ফ্রেশ হই। স্নান করে বেরিয়ে পড়েছি আর এখন বাজে পৌনে দুটো। তো এই মানে এক সপ্তাহ দেড় সপ্তাহ মানে যবে থেকে ছেলের পরীক্ষা আরম্ভ হয়েছে তবে থেকে সেই ঠিক খেতে খেতে দুটো বেজে যাচ্ছে, আমাদের যেটা টাইমিং নয় আর কি। তো সেই কোনো না কোনো কারণে দেরি হচ্ছেই আর কি। তো আজকেরও দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে গেছে আর শান্তনু বলছে ভাত বাড়তে, খিদেও পেয়ে গেছে। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। সাড়ে চারটে বাজে আর একটু রেস্ট নিলাম, নিয়ে উঠে পড়েছি। এবারে যাব, একটা বড় কাজ বাকি আছে, সেটা হচ্ছে ভুরুটা প্ল্যাক করা হয়নি। তো কালকে যেহেতু বেরোবো সকাল সকাল, তো ওই জন্য এখন যাচ্ছি ভুরুটা প্ল্যাক করে আসবো। আর ওরা দুজন এখনও ঘুমোচ্ছে, ডাকছে উঠছে না। তো চলো আমি ফটাফট গিয়ে আগে ভুরুটা প্ল্যাক করে আনি, মানে প্রচুর কাজ বাকি আছে আর কি। পরে এসে তোমাদের কী কী কিনে এনেছি সেগুলোকে দেখাবো। তো যে বেরিয়ে পড়েছি আর রাস্তায় সব লাইট টাঙানো স্টার্ট হয়ে গেছে পুজোর জন্যে আর কি। তো যে ভুরু প্ল্যাক করে বেরিয়ে পড়লাম, প্ল্যাক করে বাড়ি চলে এলাম। এবার খেতে হবে একটা ধামাকাদার চা। তো আজকে চায়ের সাথে টাটা একটু স্পেশাল আছে, এটা আমরা ছোটবেলা থেকেই দেখতেই পাচ্ছি। এটা কি লেখা, বাপুজি কেক, আর সেই কাগজের প্যাকেট। এটা আমাদের ছোটবেলার কেক, মানে তখন 2 টাকায় কেনা হয়েছিল, কিনতাম। হ্যাঁ, আর এখন সেটা 7 টাকায় গিয়ে দাঁড়িয়েছে অনেক বছর পর। অনেকদিন বাপুজি কেক খাওয়া হয়নি আর কেমন টেস্ট আছে জানি না, তো ওই জন্য আজকের কিনে নিয়ে এলাম, দেখি চায়ের সাথে খেয়ে কেমন লাগে আর কি গো। দেখেছিলাম এই কাগজের প্যাকেট, মানে ওর থটসটা খুব ডেভেলপ থটস ছিল, ওটা রিসাইকেল হবে কাগজের, প্লাস্টিকের দেয়নি, এটা সত্যি খুব ভালো ব্যাপার। তো টেস্টটা এখনও সেরকমই আছে, এক কামড় খেয়ে যেটা মনে হলো ভালোই আছে আর কি। তো চলো আমরা এখন চাটা খেয়ে নিই। আগমনি শুটের জন্য সকালবেলা গড়িয়ায় গেছিলাম, যেগুলো কিনে আনলাম সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কিনে এনেছি। তো এই যে দেখো একটা ব্লাউজ এনেছি রেড কালারের, এই যে এখানটায় কুঁচি দেওয়া, এই যে দেখো এই জায়গাটা কুঁচি দেওয়া রেড কালারের ব্লাউজ, বেনারসি টাইপের, এই যে একটা ব্লাউজ নিলাম। আর আর যেটা নিয়েছি দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ এত বড় একটা রুদ্রাক্ষের মালা, এটাও লাগবে কালকে শ্যুটের জন্য। তো এরকম একটা বড় নিয়েছি গলার জন্যে, আর একটা ছোট নিয়েছি হাতে হাতের জন্য আর কি, এটা কেটে হাতের পরার মতো করে নেবো আর কি। তো এইটা নিয়েছি, আর আর নিয়েছি হাতের জুয়েলারি, মানে জুয়েলারি ছিল কিছু কিন্তু একটু চওড়া টাইপের কিছু হলে হাতটা ভরা হবে, তো এই জন্য দেখো এই এরকম দুটো মোটা চুল নিয়েছি, এই যে হাতের জন্যে।
আর কিনলাম ও আরেকটা জিনিস নিয়েছে, সেটা হচ্ছে নাকের নাকের নথ। এই যে দেখো, এরকম টানা দেয়া মতির এরকম নাকের একটা নথ নিয়েছি। আর একটা নিয়েছিলাম ওই যে রেড কালারের নেল পলিশ, রেড কালারের নেল পলিশ ছিল না, তো ওই জন্য একটা রেড কালারের নেল পলিশ নিয়েলাম। তো সকালবেলা বেরিয়েছিলাম, এইগুলো জিনিস সব কিনে আনা হয়েছে, এবার শুধু কালকে সকালবেলা মানে রেডি হয়ে সব কিছু গুছিয়ে গেছি নিয়ে বেরিয়ে পড়তে হবে আর কি। এখানে আজকের আমাদের বানানো হচ্ছে চিকেন পাস্তা, এখানে চিকেনটা মাখানো, পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে কড়াই দেখো আলু ভাজা হচ্ছে, সেব এখন পাস্তা বানানোই ব্যস্ত, সেবের দিয়ে ক্যামেরা ঘোরাচ্ছি না, দুদিন আর টাইম হবে না। এখানে দেখো এটা চিলি ফ্লেক্স বানানো হয়েছে বাড়িতে, কালকের জন্য ব্যাগটাও পুরো গুছিয়ে রেখে দিলাম, কারণ কালকে সকাল সকালই বেরোতে হবে, সকালবেলার অত ঝামেলা রাখলে হবে না, ওই জন্য সব রেডি করে রাখছি এখন। তো এখানে দেখতে পাচ্ছ ক্যামেরা ব্যাগের সব কিছু এখানে রেডি হচ্ছে, আর আমার তো ব্যাগ গোছানো হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি। আর এবারে এই ব্লগটাকে আজকের এখানেই এন্ড করছি। ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সেফ থেকো। টাটা, বাই, গুড নাইট।